সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। ফুল দেখেই বুঝতে পারছেন এটি একটি স্থলপদ্মের ফুল। এই স্থলপদ্মের বিভিন্ন রকম ভ্যারাইটি হয়, এটি হচ্ছে সিঙ্গেল পেটাল, এটি ডাবল পেটাল, আরও একটি সিঙ্গেল পেটাল রয়েছে একটু আলাদা ভ্যারাইটি। বিশেষ করে এই ফুলটি দেখলে আরও একটু আশ্চর্য হবেন, এই যে এখন আর্লি মর্নিংয়ে একদম সাদা ছিল, এটা মোটামুটি ধীরে ধীরে 10টা বাজতে বাজেই গোলাপি কালার হয় এবং এটা মোটামুটি 2-3টা পর্যন্ত এই গোলাপি কালার থাকে, তারপরে বেলা একটু পড়লে শেষের দিকে আপনার এটা লাল হয়ে যায়। তো এই গোলাপি এবং লাল এবং সকালে সাদা, এই যে রং পরিবর্তন হয় বলে এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হিবিস্কাস মেটাবলিস, এই পরিবর্তন হয় বলেই। তো যাই হোক, আমি যে মূল কারণে আজকের এই ভিডিওটি সেটা নিয়ে আলোচনা করা যাক। গাছগুলোতে একটি করে মাত্র ফুল রয়েছে, এটাতে আমার রয়েছে একটি, এটাতে একটা রয়েছে, এটাতে চারটা রয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে, আমি যদি কালকেই ভিডিওটা করতাম তাহলে এখানে দেখেন 1, 2, 3 আমি কালকে ভিডিও করলে এখানে বেশি ফুল পেতাম। আর প্রচুর রয়েছে, যেমন কালকে ফোটার জন্য তৈরি হয়ে আছে, দেখেন 1 গুচ্ছ 20 দেখতে পাচ্ছেন, 20 গুণে শেষ করতে পারবেন না, প্রত্যেকটা ডগাতে 20-র একেবারে মেলা বসে গেছে। কিন্তু কী করে সম্ভব এত 20 নিয়ে আসার, সেই কথাটি বলার জন্যে আজকে আপনাদের সঙ্গে আমি এই ভিডিওটি শেয়ার করছি। কারণ এই গাছটি যখন আমরা নার্সারি থেকে কিনে নিয়ে আসি বা চারা আমরা বসাই, তখন কিন্তু আমরা বিভিন্ন রকম সার দিয়ে বা মিডিয়া তৈরি করে আমরা বসাই, তারপরে ধীরে ধীরে গাছটি বড় হয়, একটা সময় 20 আসে, ফুল আসে, প্রকৃতির নিয়মে আমরা অনেক কিছুই আমরা পেয়ে যাই গাছ থেকে। কিন্তু যদি আপনি প্রত্যেকটা গাছ সম্বন্ধে নতুন নতুনভাবে যদি ভালোভাবে স্টাডি করে নেন, গাছটি কী পছন্দ করে কী অপছন্দ করে সেটা যদি আপনি জেনে নেন, তাহলে কিন্তু গাছটিতে একটু আশ্চর্যজনক পরিবর্তন পাবেন এবং প্রচুর হারে আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন। যেমন এই গাছটির বিশেষ বিশেষত্ব হলো, এই গাছটি প্রথম যখন চারা বসাবেন তখন এই গাছটি ইউরিয়া ফসফেট পটাশ পছন্দ করলেও যখন এই গাছে ফুল আসার সময় হবে তখন কিন্তু এই গাছটি ফসফেট মোটেই পছন্দ করে না। অর্থাৎ এই যে আপনার এই মুহূর্তে ফুল ফুটছে, 20 এসছে, এই মুহূর্তে যদি আপনি ফসফেট ভুল করেও দিয়ে দেন তাহলে কিন্তু গাছের পাতার সংখ্যা বৃদ্ধি পাবে, কিন্তু 20 সংখ্যা আপনি বেশি পাবেন না, এটা মনে রাখবেন। ধরুন আপনি ডিএপি দিলেন, তো ডিএপিতে কী আছে, ডাই অ্যামোনিয়াম ফসফেট, তাহলে এখানে তো ফসফেট রয়েছে, দুভাগ রয়েছে অ্যামোনিয়াম, তাহলে আপনি ডিএপি নিশ্চয় দিতে পারবেন না। দ্বিতীয়ত আমি এনপিকে দিতে যান, নাইট্রোজেন ফসফেট পটাশ, সেখানে বিভিন্ন এনপিকেতে বিভিন্ন কম্বিনেশনে নাইট্রোজেন ফসফেট পটাশ রয়েছে, তার ওখানে ফসফেট রয়েছে, আপনি ফসফেট দিলে তো আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না, এক ফুল হবে না এই কথা বলবো না, কিন্তু যতটা হওয়ার কথা ঠিক ততটা পাবেন না। তাহলে আপনাকে খুব সচেতনভাবে এমন কিছু খাবার দিতে হবে যে খাবারে ফসফেট নেই বা থাকলেও যত সামান্য নেগলেজেবল থাকে সেটাই। তো আপনাকে দিতে হবে তাহলে কেমিক্যাল ফার্টিলাইজার হিসাবে দিতে গেলে কোনো ডিএপি বা কোনো এনপিকে দেবেন না। কীভাবে দেবেন, সামান্য ইউরিয়া দেবেন, বেশিরভাগ পটাশ দেবেন, আমি যেটা একটু পরে আপনাদের দেখাচ্ছি। যদি জৈবভাবে সার দেন, আপনি ডিমের খোসা দেবেন না, কারণ সেখানে ফসফরাস প্রচুর হাতে আছে, আপনি সিংকুচি দেবেন না, আপনি বনডাস দেবেন না, কারণ এগুলোতে ফসফরাসের প্রাচুর্য আছে রয়েছে, তাহলে সেখানে কী দেবেন, হ্যাঁ দিতে পারেন সর্ষে খোল দিতে পারেন, আপনি সেখানে ফসফরাসের পরিমাণটা খুবই কম থাকে, আপনি কম্পোস্ট দিতে পারেন, যে কোনো কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট বা এমনি কম্পোস্ট বা পাতা পচা সার এসব দিতে পারেন, কিচেন ওয়েস্ট দিতে পারেন, কিচেন ওয়েস্ট থেকে তৈরি করা তরল দিতে পারেন, কিন্তু সরাসরি ফসফেটের পরিমাণ বেশি আছে এমন সব জিনিস আপনি দেবেন না। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে ফসফেটটা দিতে গেলে কী রেজাল্ট হবে এবং ফসফেটকে এড়িয়ে চলতে গেলে কোন কোন খাবারটা দেবেন না আপনি, এই গেল একটা দিক। এবার সেই খাবারটা আমি আপনাদের সামনেই দেব, কীভাবে দেব সেটা আপনি আপনাদের দেখাচ্ছি। এখানে যে খাবারগুলো আমি দেব সেটা দূর থেকে দেখতে পাচ্ছেন কি না বলতে পারছি না, এটা হচ্ছে সর্ষে খোল, আমি 3টা গাছে দেব। এই 3টা গাছের জন্য আমি 2 চামচ থেকে একটু বেশি নিয়েছি সর্ষে খোল, 2 চামচ নিয়েছি একেবারে ইউরিয়া, এই দেখতেই পাচ্ছেন সাদা সাদা ইউরিয়া, গোল গোল দানা দানার মতো হয়, এটা নিয়েছি
দু চামচ থেকে একটু বেশি নিয়েছি এমওপি অর্থাৎ মিউরেটা পটাশ, এখানে নিয়েছি অ্যাপসম সল্ট, কারণ এই গাছটা বর্ষাকালে পাতাগুলো হলুদ হয়, আর পাতা হলুদ হওয়ার কারণ তিনটা রয়েছে, জলের অভাব হতে পারে, জলের অতিরিক্ত পরিমাণ হতে পারে, অথবা পুষ্টির অভাব হতে পারে। তো জলের অভাব তো বর্ষাকালে হবেই না, তো অতিরিক্ত জলের জন্য হতে পারে, কিন্তু ওয়েল ড্রেনেজ করে নেবেন, আর তারপরে যদি হলুদ পাতা হয় তাহলে বুঝতে হবে পুষ্টির জন্য হচ্ছে। তো পুষ্টি তো আমি আজকে দিয়ে দিচ্ছি, তবুও আমি এটা অ্যাপসম সল্টটা দিয়ে দিলাম যাতে পাতা একেবারে বিবর্ণ যেন না হয়, পাতা বিবর্ণ যদি না আপনি সতেজ করে নিতে পারেন, কলরফুলের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন, তাহলে এ ন্যাচারালিভাবে এ খাবারটা তৈরি করতে পারবে এবং প্রচুর পরিমাণে ফুল এবং কুড়ি তৈরি করবে যেটা আপনি চাইছেন। আর এই যে দেখতে পাচ্ছেন সাদা ডাস্ট ডাস্ট, সেটা হচ্ছে আসলে বোরন অর্থাৎ বোরিক অ্যাসিড। এইটা হলে কি হয়, এই যে আপনার হলুদ হয়ে যায় কুড়িগুলো ঝরে পড়ে যায় কিংবা ফুলগুলো সেভাবে ফোটে না, সেটাকে আপনার রোধ করবে। তো এই খাবারটিকে আমি সুন্দর করে একসঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি, একটু খুঁড়ে নিতে হবে। আগাছা থাকলে অবশ্যই আগাছাকে তুলে ফেলবেন, আগাছা যেন না থাকে। এইভাবে এক মুঠের মতন এইভাবে এই যে দিয়ে দিবেন, এই যে জল দিয়ে দিলাম। এবার যেটা কথা বলবো সেটা হচ্ছে এই কাটিং থেকে কীভাবে চারা করা যায়, যে যখন কাটিং করবেন তখন কাটিং করে মাটিতে বা জলে দিয়ে দেবেন। আমি এরকমই দেখেছি, আপনাদের দেখাচ্ছি এই কাটিংগুলোকে কী করেছি, কেটে এই জলে ডুবে রেখেছি। কত রুট দেখতে পাচ্ছেন, মানে একটু ভিডিওটা করতে দেরি হয়ে গেল, আসলে এটা 25 দিন হয়ে গেল, এমনি 15 দিনেই আপনার রুট বেড়ে যায়, 25 দিনেরও বেশি হয়ে গেল বলে প্রচুর রুট হয়ে গেছে, মানে যে জায়গাতে বসাবেন সেখানেই কিন্তু এটা হয়ে যাবে। দেখেন কত রুট আসছে, কত রুট এগুলোতে কত রুট হয়েছে দেখেন। আবার যদি আপনি মনে করেন সরাসরি কাটিং মাটিতে বসিয়ে দেবেন তাহলেও কিন্তু এইভাবে হয়ে যাবে, কত রুট হয়েছে দেখেন, চারদিকে রুটে ভর্তি হয়ে গেছে। লাস্ট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে এই গাছের অন্যান্য রোগের ক্ষেত্রে সবচেয়ে যেটা মারাত্মক রোগ হয় সেটা হচ্ছে মিলিবাগ। যদিও আমার গাছে মিলিবাগ নেই, তো যখন মিলিবাগ দেখবেন, ধরেন কোন এরকম কোনো একটা ডালে মিলিবাগ হয়েছে ধরুন, তো যখন হাতে চেষ্টা করবেন হাত দিয়ে এভাবে সরিয়ে দেওয়ার, অল্প টল্প থাকলে, কিন্তু বেশি থাকলে কি করবেন, প্রথমে শ্যাম্পু জল দিয়ে প্রচুর হারে স্প্রে করবেন এবং ব্রাশ দিয়ে ছড়াবার চেষ্টা করবেন। একতারা কিংবা স্লেয়ার, এ দুটো খুব ভালো এখন বাজারে চলছে। আবার বলছি একতারা এবং স্লেয়ার, প্রত্যেক লিটার জলে 1 গ্রাম দিয়ে স্প্রে করবেন সপ্তাহে একবার, প্রয়োজন পড়লে সপ্তাহে 2 বারও করবেন। একান্তই যদি কোনো গাছে না থাকে তাহলে নিম তেল দেবেন, তাতে করে কী হবে, এই মিলিবাগ আক্রান্ত হওয়ার সুযোগটা পাবে না। তো বন্ধুরা, যদি এই ভিডিও আপনাদের পছন্দ হয় বা সামান্য উপকারে আসে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী ভিডিওতে আপনাদের আমি দেখাবার চেষ্টা করব একসঙ্গে কত ফুল ফোটে। তো সেই ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।